শেখ আবুনাসের স্টেডিয়ামের সেন্টার উইকেটে বলিংয়ে ঘাম ঝরাচ্ছেন নারী দলের বোলাররা। ঘরের মাঠে প্রথমবারের মতো দ্বিপাক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। পুরুষ দলের মতো বিশ্ব ক্রিকেটে আধিপত্য রয়েছে অস্ট্রেলিয়া নারীদেরও, তাই অনুশীলনে আরও মনোযোগী ক্রিকেটাররা, আরও কঠোর কোচ। দ্বিপাক্ষীয় এই সিরিজকে সামনে রেখে ঘরের মাঠে বিশ্বকাপের আগে খুলনায় নারী ক্রিকেট দলের ১৩ দিনের ক্যাম্প শেষ হয়েছে শুক্রবার। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগকেই গুরুত্ব দিয়ে শেষ হলো অনুশীলন ক্যাম্প, যেখানে অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচেও অংশ নেন ক্রিকেটাররা। সব মিলিয়ে প্রস্তুতি নিয়ে সন্তুষ্টি ছিল ক্রিকেটারদের। অ্যাজ এ টিম আমরা আমাদের প্রিপারেশন নিয়েছি, আমরা কীভাবে ভালো খেলবো তাদের এগেনস্টে। তো আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, আমরা আশা করি ভালো রেজাল্ট নিতে পারবো। থ্যাংকস টু বিসিবি যে আমাদের এইখানে ফুল ফ্যাসিলিটিস আমরা পেয়েছি, এবং যেভাবে প্রিপারেশন নিলে তাদের এগেনস্টে আমরা ভালো ক্রিকেট খেলার সুযোগ থাকবে, সেভাবে সব কিছু আসলে এগিয়ে যাচ্ছে। সেপ্টেম্বরে দেশের মাটিতে নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ, আসরের আগে আরও সিরিজ খেলার সুযোগ থাকবে জানিয়ে টাইগার্স ক্যাপ্টেনের আশা, এবার বিশ্বকাপে আরও বেশি প্রস্তুত হয়ে মাঠে নামবে বাংলাদেশ। যেহেতু আমরা ওয়ার্ল্ড কাপের আগে আরও অনেকগুলো সিরিজ খেলতে পারবো, এবং ইনক্লুডিং অস্ট্রেলিয়া, অবশ্যই যত স্ট্রং অপোনেন্টের সাথে আপনি খেলবেন ততটা আমার কাছে মনে হয় লার্নিং সাইডগুলো এবং এক্সপিরিয়েন্স অনেক বেশি হয়। সেটা আমার কাছে মনে হয় যতটা আমরা টাফ সিচুয়েশন পাবো তত টিম ওয়াইজ আমরা আরও বেশি স্ট্রং হব, এবং সেটা আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে অনেক বেশি কাজে দেবে। দুই দলের পক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২১ মার্চ। ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে। ওয়ানডে আর টি টোয়েন্টি দুই ফরম্যাটেই আইসিসি র্যাঙ্কিংয়ের শীর্ষ দল অস্ট্রেলিয়া, তাই তাদের বিপক্ষে লড়াইয়ের আগে প্রস্তুতিটা একটু কঠোরই হলো টাইগার্সদের। তাদের বিপক্ষে একটি জয় হতে পারে বিশ্বকাপে বাংলাদেশের বড় অনুপ্রেরণা। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা।